হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সাবির আহমেদ। আজকের পর্বে আমি শুরুতেই আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, সেটা হচ্ছে স্কেচ ফ্যাব। এটা হচ্ছে মূলত 3D মডেল আপলোড, শেয়ার, পারচেস এটার জন্য একটা স্পেশাল ওয়েবসাইট। এখানে আপনি অসংখ্য 3D মডেল পাবেন। তো মূলত আমি এটাকে স্পন্সর করছি না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যারা ব্লেন্ডারে কাজ করেন বা ব্লেন্ডার শিখছেন, তারা অনেক সময় আইডিয়া খুঁজে পান না যে অ্যাকচুয়ালি আমি এখন কী মডেল করব অথবা কোনো একটা মডেল ঠিক কীভাবে করব। তো যারা ব্লেন্ডারে প্র্যাকটিস করতে চান তাদের জন্য স্কেচ ফ্যাব ভালো একটা সোর্স। এখানে আপনি আপনার কনসেপ্ট অনুসারে অসংখ্য মডেল খুঁজে পাবেন। ফর এক্সাম্পল, আমরা আজকে এখানে একটা লো পলি আইসোমেট্রিক রুম বানাবো। তো আমি এটা দেখি সার্চ করে কিছু পাই কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন লিখলাম যে লো পলি আইসোমেট্রিক রুম, এরকম অসংখ্য মডেল, অসংখ্য আর্টিস্টের অসংখ্য মডেল কিন্তু এখানে চলে আসলো। এখান থেকে আপনি যে কোনো মডেলে ক্লিক করে সেটা ওপেন করতে পারবেন। আমি আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য একটা মডেল অলরেডি খুঁজে রেখেছি, সেটা হচ্ছে এই মডেলটা। এটা এখানে সুবিধা হচ্ছে আপনি এটা ওপেন করার পর এটা মানে জুম করে বা 360 ডিগ্রি ঘুরিয়ে যে কোনোভাবে এটা দেখতে পারবেন। এছাড়াও এটার পলিগনগুলো কীরকম, ওয়্যার ফ্রেম ভিউতে সেটা আপনি দেখতে পাবেন, এটা পোস্ট প্রসেসিং ছাড়া কালারটা ফ্ল্যাট কালার কেমন, বিভিন্নভাবে আপনি এখানে মডেলগুলো দেখতে পারবেন। তো আজকে আমরা এই রকম একটা মডেল বানানোর চেষ্টা করব ব্লেন্ডারে, এবং সেটা ইনশাল্লাহ সবাই পারবেন। সহজ করার জন্য আমি কিছু স্টেপ অলরেডি করে রেখেছি, সেটা কিছুক্ষণ পর ইনশাল্লাহ বলবো। আর এছাড়াও আপনারা চাইলে আপনাদের বানানো মডেল স্কেচ ফ্যাবে আপলোড করতে পারেন, সেটা প্রয়োজনে কাজে লাগবে, শেয়ার করতে পারেন, থেকে যাবে জিনিসটা। তো এই মডেলের লিংক, যদি হুবহু এটা বানাতে চান, এটার লিংক আমি ডিসক্রিপশনে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন সর্বপ্রথম আমরা কাজ শুরু করি। সর্বপ্রথম ব্লেন্ডারটা ওপেন করি। আমি এখানে ব্লেন্ডার 2.9 ভার্সন ইউজ করছি। আপনারা এটা 2.8 বা 2.9 পরবর্তী ভার্সন সেটা দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল শুরুতে স্প্ল্যাশ স্ক্রিন আসে, সেটাকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে রিমুভ করে দিলাম। আমি এখানে শর্টকাটটা অন করে রাখছি যেন আপনারা দেখতে পারেন আমি কখন কোন বাটনে ক্লিক করি। এরপর আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য আমাদের কিছু ব্লু প্রিন্ট প্রয়োজন হবে। আমি অলরেডি আপনাদের বলেছি যে আমি এই মডেলটা অলরেডি একবার বানিয়ে রেখেছি, এবং বানানোর পর সেখান থেকে আমি আপনাদের কাজের সুবিধার জন্য তিনটা ব্লু প্রিন্ট তৈরি করেছি। এটা হচ্ছে টপ, লেফট এবং ফ্রন্ট ভিউ থেকে রুমটা দেখতে কীরকম। তো আজকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড, এই রেফারেন্স ইমেজগুলো সেট আপ করবো ব্লেন্ডারে, যেন আমাদের মডেলিংটা সহজ হয়। আর এই ব্লু প্রিন্টের ইমেজগুলো আপনারা আমাদের আর্ট স্টেশনের পেজে, সেখানে আমাদের যেখানে আর্ট ওয়ার্কটা আমরা আপলোড করেছি, এই জায়গাতে একদম শেষে তিনটা ইমেজ আপনারা পেয়ে যাবেন এই ব্লু প্রিন্টের ইমেজগুলো। তো সিম্পলি এটাকে এই ইমেজগুলোকে সেভ করে নেবেন শুরুতেই। আর ইমেজগুলো অলমোস্ট সেম সাইজ রয়েছে, সো আপনি এটা ব্লেন্ডারে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। কীভাবে করবেন ব্লেন্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট আপ, সেটা আমি খুব শীঘ্রই দেখাচ্ছি। আর অবশ্যই এই টিউটোরিয়ালটা যদি আপনারা ফলো করেন এবং যদি এটা আপনাদের কাজে লাগে, এখান থেকে যদি আপনারা উপকৃত হন, তো আমি আশা করব যে আপনারা আর্ট স্টেশন বা স্কেচ ফ্যাব বা যে কোনো জায়গায় আপনাদের কাজটা শেয়ার করেন, এবং সেই শেয়ারের লিংক, অর্থাৎ সেটা যদি আর্ট স্টেশন হয়, সেই লিংকটা এই ভিডিওর কমেন্টে আমাদেরকে দেন। সো আমরা দেখতে পারবো যে আসলে কারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন এবং অন্যরা আপনার কাজ দেখতে পাবে। সো এটা একটা শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। চলেন শুরু করি আমাদের আজকের কাজ। আমাদের যে ডিফল্ট কিউব রয়েছে এটাকে আমরা শুরুতেই ডিলিট করে দিচ্ছি। আমি লাইটটাও ডিলিট করে দিচ্ছি, পরে ক্রিয়েট করে নিব। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো রয়েছে সেগুলো সেট আপ করবো। এজন্য শিফট এতে ক্লিক করে যেই অ্যাড মেনু, সেখান থেকে আমরা নিচে যে ইমেজ অপশন রয়েছে এখান থেকে সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড। এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেই জায়গাতে রেখেছি সেই ফোল্ডারে যাই। এখানে হচ্ছে টিউটোরিয়াল ফোল্ডারে রয়েছে ইমেজগুলো রেফারেন্সে। তো সর্বপ্রথম আমি টপ ভিউ ইমেজটা নিলাম। তো আমি যখন এই ইমেজটা আনলাম টপ ভিউয়ের ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে দেখাচ্ছে, কেননা আমার ক্যামেরা বা
3D ভিউপোর্ট যেই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছিল সেই অ্যাঙ্গেলেই মূলত ইমেজটা সেট আপ হয়েছে। তো আমি যেটা করব, এই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার আর এ ক্লিক করব, ফলে এটার রোটেশন ক্লিয়ার হয়ে যাবে। এরপর এটা এখান থেকে প্রপার্টিস প্যানেলে যাব ইমেজের, এখানে এটার সাইজ দেখতে পাবেন, এটা হচ্ছে 5 মিটার এবং এটার অফসেট এক্স এবং ওয়াই দুটো আছে -0.5, -0.5, এটা আমরা এরকমই রাখবো। এখানে আপনারা একটা অপশন চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। এখানে যদি পার্সপেক্টিভ এবং অর্থোগ্রাফিক এটা অন অফ করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন, যদি পার্সপেক্টিভ অফ করে দেন তাহলে নর্মাল পার্সপেক্টিভ ভিউ বা যখন আপনি সিন রোটেট করবেন তখন এটা দেখা যাবে না, শুধুমাত্র যখন স্পেসিফিক অর্থোগ্রাফিক ভিউতে যাবেন তখনই কেবল এই ইমেজটা আপনারা দেখতে পাবেন। তো আমি এই ইমেজটা সবসময় দেখতে চাচ্ছি, এই জন্য পার্সপেক্টিভ অন রাখছি। আর এখানে ডাবল ক্লিক করে আমি এটার নাম করে দিলাম টপ ভিউ। একইভাবে আমরা আমাদের সেকেন্ড ইমেজটাও নিয়ে আসব, এবার শিফটেতে ক্লিক করলাম ইমেজ, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড, এবার হচ্ছে আমরা আনবো আমাদের ফ্রন্ট ভিউ ইমেজটা। আগেরবারের মতোই অল্টার আর এ ক্লিক করে এটা রোটেশন ক্লিয়ার করে নিলাম। এবার আমরা এটাকে রোটেট করবো 90 ডিগ্রি, আর এ ক্লিক করে 90, কিবোর্ড থেকে 90 ম্যানুয়ালি ক্লিক করে এক্সে ক্লিক করলাম, যেটা যেন এটা শুধুমাত্র এক্স এক্সিসে 90 ডিগ্রি রোটেট হয়। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রান্সফর্ম গিজমো, যেটা তিনটা অ্যারো, সেই গিজমোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এই জন্য আপনারা যেটা করবেন, এখানে মুভ এই যে বাটন রয়েছে টুল বারে এটাতে ক্লিক করবেন। তো এটা সবসময় প্রয়োজন হয়, ধরেন আপনার এটা এখানে সিলেক্ট করা আছে, উপরে যে সিলেকশন টুল সেটা সিলেক্ট করা আছে, সো আপনি কিন্তু এখন দ্রুত আপনার ট্রান্সফর্ম যে গিজমো সেটা আনতে পারবেন না। তো এটার জন্য আমি যেটা করি, এখানে যে মুভ বাটনটা রয়েছে এটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি শর্টকাটটা প্রথমে রিমুভ করে দিই, ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাসাইন শর্টকাট অপশন আসবে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রেস এ কি অপশন আসবে, এখন আপনি কিবোর্ড থেকে যেই বাটনে ক্লিক করবেন পরবর্তীতে সেই বাটনটাই ট্রান্সফর্ম গিজমো সিলেক্ট করার শর্টকাট হিসেবে ব্যবহার হবে। এখন আপনি ভেবেচিন্তে এই বাটনটা দিবেন, সাধারণত যে বাটনগুলো কমনলি অন্য কোনো টুলের শর্টকাট হিসেবে ইউজ হয়, যেমন ধরেন ই সেটা এক্সট্রুডের জন্য ইউজ হয় বা আই সেটা ইনসেটের জন্য ইউজ হয়, এরকম কোনো বাটন না দিয়ে এমন একটা বাটন আপনি শর্টকাট হিসেবে দিবেন যেটা সচরাচর ইউজ হয় না বা কোনো টুলের ভিতরে সহজে ইউজ হয় না। তো আমি এক্ষেত্রে আমার আঙুলের কাছাকাছি ডাব্লিউ রয়েছে সেটাতে ক্লিক করলাম, ফলে যেটা হবে আমি প্রত্যেকবার ডাব্লিউতে ক্লিক করার সাথে সাথে, ধরেন এটা এখানে সিলেকশন বক্স এটা সিলেক্ট করা আছে, সো আমি এটা সিলেক্ট করলাম কোনো একটা অবজেক্ট, এবার ডাব্লিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ট্রান্সফর্ম গিজমোটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা জাস্ট কাজ করার সুবিধার্থে করা, আপনারা এটা আপনাদের সুবিধা মতো শর্টকাট দিয়ে নিতে পারেন অথবা বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাও ইউজ করতে পারেন। এনিওয়ে আমরা পরবর্তীতে যে ইমেজটা এনেছি সেটা সিলেক্ট করে এখানে অফসেটটা চেঞ্জ করব, এখানে ওয়াই অফসেট রয়েছে -0.50, আমি এটা করে দিলাম শুধু 0, ফলে যেটা হবে এটা একদম ইমেজের যেই প্রান্ত নিচের অংশ সেখান থেকে পিভট পয়েন্ট শুরু হবে। এরপর এটাকে আমি 2.5 মিটার সামনের দিকে নিয়ে যাব ওয়াই অ্যাক্সিসে। এটা আসলে কম বেশি করলেও ক্ষতি নেই, যদি আপনি আরও বেশি নিয়ে যান ক্ষতি নেই, কারণ আমরা এটা তো দেখবো ফ্রন্ট ভিউ থেকে, সো এটা যদি আরও পিছনে থাকে তাতেও কোনো সমস্যা নেই, এটা শুধু পার্সপেক্টিভ ভিউতে দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি এটা 2.5 মিটার এদিকে নিলাম। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী ইমেজটা আনবো। এবার ইমেজটা যদি আমি রোটেট করতে না চাই আনার পর, এই জন্য আমি যেটা করব, আমি 3-তে ক্লিক করব, লেফট ভিউ সরি রাইট অর্থোগ্রাফিক ভিউতে গিয়ে নিব, এবার হচ্ছে শিফটেতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসব, এটা হচ্ছে লেফট ভিউ, সম্ভবত এটা আমাকে রাইট ভিউ দেওয়া উচিত ছিল। ওকে, এবারও আগেরবারের মতো এটা যেই অফসেট সেটা ওয়াই অফসেট করে দিব 0, যেন এটার পিভট পয়েন্ট একেবারে নিচে থাকে, এবং এটা পার্সপেক্টিভ ভিউ থেকে অন করে দিব। এবার এটা এক্স এক্সিসে এইদিকে 2.5 মিটার বাম পাশে নিয়ে যাব। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের রুমের একটা সেট আপ, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেফারেন্স। এখন আমরা এটা দেখে দেখে আমাদের রুমটা ক্রিয়েট করব। তো তার আগে কাজ করার সুবিধার জন্য, কাজ করার সময় মডেল নামকরণ করা, সেগুলো গুছিয়ে রাখা, এটা একটা ভালো টেন্ডেন্সি বা প্রবণতা বা অভ্যাস যেভাবেই বলি না কেন। সো আমি যেটা করব, এই অবজেক্টগুলোকে রিনেম করে নিব, এটা ছিল লেফট ভিউ,
ওকে, লেফট ভিউ অথবা সাইড ভিউ, যদিও এটা মূলত আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউ থেকে দেখছিলাম, এবং এই অবজেক্টের নাম ছিল এটা ফ্রন্ট ভিউ। তো আমি সবগুলোকে রিনেম করে নিলাম এবং একটা কালেকশন তৈরি করলাম। এখানে প্লাস নিউ কালেকশন বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনি নতুন কালেকশন তৈরি করতে পারবেন এবং এখানে যে কোনো অবজেক্টের উপর ডাবল ক্লিক করে সেটাতে রিনেম করতে পারবেন। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড এটা রিনেম করে করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবার হচ্ছে এই তিনটা অবজেক্ট সিলেক্ট করব, এম এ ক্লিক করে মুভ করতে পারেন যে কোনো আপনার তৈরি করা কালেকশনে, অথবা এখান থেকে ডিরেক্টলি ড্র্যাগ করে মুভ করতে পারেন। ফলে যেটা হলো, আমি চাইলে এটা যে কোনো মুহূর্তে অন অফ করতে পারবো, শুধুমাত্র কালেকশন অন অফ করলেই হবে, ফলে এটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা আমি আপনাকে একটু বলি। আমাদের এখানে এই ইমেজটা যদি আপনারা দেখেন, এই ইমেজের যে ফ্লোরটা রয়েছে সেটা হচ্ছে এটা, নিচের অংশ হচ্ছে ফ্লোরের ডেপথ। ওকে, আমরা আমাদের মডেলটা একটু দেখি, যেটা অনুসারে আমরা বানাতে চাচ্ছি। স্কেচ ফ্যাবে যাই, এখানে নিচে যে গ্রাউন্ড রয়েছে সেটার কিন্তু একটা ডেপথ রয়েছে, রাইট? এটা, সো আমাদের মডেলের যে গ্রাউন্ড ইমেজ নিচে এটা রয়েছে, এটা মূলত একটু উপরে উঠবে। আপনি যেটা করতে পারেন, এটাকে একটু উপরে তুলতে পারেন, অথবা এই যে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ ইমেজ দুটো রয়েছে সেটাকে কিছুটা নিচে নামাতে পারেন, যেন এটা আমাদের যেই টপ ভিউ ইমেজ রয়েছে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে ম্যাচ হয়। ফলে এখন এই নিচের অংশটুকু এটা হচ্ছে গ্রাউন্ডের ডেপথ, এবং আমাদের গ্রাউন্ডের যে উপরের ফ্লোর সারফেস সেটা সবগুলোতে সমান থাকবে। ফলে যেটা হবে, আমরা সবগুলো ভিউ থেকে আমাদের মডেল দেখতে পাবো এবং অ্যাডজাস্ট করতে পারবো। যাই হোক, আমি এখান থেকে যে ফিল্টার অপশন রয়েছে সেখান থেকে রেস্ট্রিকশন টগল, এখানে সিলেকশনের সিলেক্টেবল এটা অন করে নিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ বরাবর এখানে যে তীর চিহ্নটার মতো আসবে অ্যারো, এটা অফ করে দিচ্ছি। এখন যেটা হবে সেটা হচ্ছে, এখানে কোনো অবজেক্টই আমি সিলেক্ট করতে পারবো না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ভিতরে যে অবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু ক্লিক করলেই সিলেক্ট হবে না। ফলে এটা কাজ করতে সুবিধা হবে, একই সাথে এটা আমরা দেখতে পাবো এবং অ্যাক্সিডেন্টালি এটা সিলেক্ট বা মুভ হবে না। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের প্ল্যান। এবার আমরা এটাকে প্রথমে সেভ করে নিই, কন্ট্রোল এস এ ক্লিক করব। আপনি আপনার পছন্দ মতো ফোল্ডারে যাবেন, সেখানে গিয়ে এটা সেভ করবেন।